আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরনীতি এবং সুশাসনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে ছিলাম। আমরা গত ক্লাসে 1925 সালের ভারত শাসন আইন নিয়ে আলোচনা করছিলাম। তো ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এবং প্রেক্ষাপট আমরা পড়েছি। তো আজকে আমরা যেটা পড়ব, আমরা প্রাদেশিক স্বায়ত্তশাসনও পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব গভর্নর জেনারেলের ক্ষমতা। গভর্নর জেনারেলের ক্ষমতাটা আমরা দেখি। 1925 সালের ভারত শাসন আইনের অধীনে গভর্নর জেনারেলকে অপ্রতিহত ক্ষমতা দেয়া হয়েছিল, যার জন্য দেখা যেত যে আমরা এখনকার দিনে সংসদীয় সরকার ব্যবস্থা যেখানে দেখি আইনসভা সবচেয়ে বেশি ক্ষমতাশালী, সেই জায়গায় 25 সালের ভারত শাসন আইনে শাসন বিভাগ সব থেকে বেশি ক্ষমতাবান ছিল, যার কারণ ছিল গভর্নর জেনারেলকে এই বিশেষ ক্ষমতাগুলো দেওয়ার কারণে। 1925 সালের ভারত শাসন আইনের অধীনে গভর্নর জেনারেল ছিলেন কেন্দ্রীয় সরকারের মূল স্তম্ভ। কেন্দ্রীয় সরকারের নির্বাহী ক্ষমতা ব্রিটিশ সম্রাটের পক্ষ থেকে গভর্নর জেনারেল কর্তৃক পরিচালিত হতো। তিনি ছিলেন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রকৃত শাসক প্রধান। ভারতের শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে তার দক্ষতা এবং ব্যক্তিত্বের উপর নির্ভরশীল ছিল। তিনি যে কোনো ভারতীয় আদালতের বিচারের ঊর্ধ্বে ছিলেন। তার ক্ষমতাগুলো চার ধরনের ছিল। প্রথমত স্বেচ্ছাধীন ক্ষমতা, যেসব বিষয়ে গভর্নর জেনারেল মন্ত্রীদের সাথে পরামর্শ না করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন, সেগুলো ছিল তার স্বেচ্ছাধীন ক্ষমতার আওতাভুক্ত। প্রতিরক্ষা, পররাষ্ট্র, ধর্ম, উপজাতীয় এলাকা সংক্রান্ত বিষয় তার হাতে সংরক্ষিত ছিল। এইসব বিষয়ে তিনি স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী ছিলেন। এইসব সংরক্ষিত বিষয় পরিচালনায় তিনি তিনজন উপদেষ্টার সহায়তা নিতেন। উপদেষ্টারা তার কাছে দায়ী ছিলেন, তার দ্বারা নিয়োগপ্রাপ্ত হতেন। স্বেচ্ছাধীন ক্ষমতার বলে তিনি উপদেষ্টাবৃন্দ, অ্যাডভোকেট জেনারেল, অডিটর জেনারেল, হাইকোর্টের বিচারপতি, রিজার্ভ ব্যাংকের গভর্নর, হাই কমিশনার, ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এই সকল সদস্যবৃন্দ এবং উচ্চ পদস্থ সকল কর্মকর্তাদের তিনি নিয়োগ দিতেন। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে তার অপ্রতিহত ক্ষমতাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার দ্বিতীয় যে ক্ষমতাটা সেটা ব্যক্তিগত বিবেচনাধীন ক্ষমতা এবং বিশেষ দায়িত্ব। যেসব বিষয়ে গভর্নর জেনারেল মন্ত্রিসভার সাথে পরামর্শ করলেও সে পরামর্শ বা উপদেশ অগ্রাহ্য করে স্বীয় বিচার বুদ্ধি অনুসারে কাজ করতে পারতেন, সেগুলো ছিল তার ব্যক্তিগত বিবেচনাধীন ক্ষমতার আওতাভুক্ত। যেসব বিষয়ে গভর্নর জেনারেল স্বীয় বিবেচনাধীন ক্ষমতা কার্যকর করতেন এবং বিশেষ দায়িত্ব ভোগ করতেন, সেগুলো ছিল ভারতবর্ষ এবং এর যে কোনো অংশে শান্তি শৃঙ্খলা ভঙ্গের যে কোনো হুমকিকে দমন করা, যুক্তরাষ্ট্রীয় সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা মর্যাদা রক্ষা করা, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সংরক্ষণ করা, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করা, ভারতের দেশীয় রাজ্যগুলোর স্বার্থ সংরক্ষণ এবং দেশীয় রাজ্যের শাসকদের অধিকার মর্যাদা রক্ষা করা, ব্রিটেন ও বার্মা হতে আমদানিকৃত দ্রব্যের উপর কোনো বৈষম্যমূলক কর আরোপ বন্ধ করা, ব্রিটিশ নাগরিকদের বাণিজ্যিক বৈষম্য দূর করা, বিভেদমূলক আইনকে প্রতিহত করা। এখানে অনেকগুলো ক্ষমতার বাইরেও তিনি তৃতীয়ত যে ক্ষমতাটি ভোগ করতেন, তিনি মন্ত্রিসভার পরামর্শক্রমে ব্যবহৃত যে ক্ষমতা সেটা ভোগ করতেন। গভর্নর জেনারেল যেসব বিষয়ে মন্ত্রিসভার সাথে পরামর্শ করে ব্যবস্থা নিতেন, সেগুলো ছিল এই ধরনের ক্ষমতার আওতাভুক্ত। হস্তান্তরিত বিষয় পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিসভার পরামর্শ নিতেন, তিনি তার মন্ত্রীদের নিয়োগ বরখাস্ত করতে পারতেন। কেন্দ্রীয় আইনসভার সদস্যদের আস্থা অর্জনে সক্ষম ব্যক্তিদের মধ্য থেকে তিনি অনধিক 10 জন মন্ত্রী নিয়োগ করতেন এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করতেন। আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, আইন প্রণয়নের ক্ষেত্রে গভর্নর জেনারেল ক্ষমতা এবং প্রভাব ছিল অনন্য সাধারণ। স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তিনি আইনসভার যে কোনো অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে পারতেন। তিনি আইনসভার নিম্নকক্ষ ভেঙেও দিতে পারতেন, আবার আইনসভার বর্তৃতা প্রদান, বাণী প্রেরণ করা, আইনসভা কর্তৃক অনুমোদিত কোনো বিলে সম্মতি প্রদান করা এবং স্থগিত কিংবা পুনর্বিবেচনার জন্য পুনরায় আইনসভায় ফেরত পাঠাতে পারতেন, রাজকীয় অনুমোদনের জন্য সংরক্ষিত রাখতে পারতেন। এভাবে দেখা গেল যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতাটাও গভর্নর জেনারেলের হাতে চলে যাচ্ছে, যার জন্য স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তিনি জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য অধ্যাদেশ জারি করতে পারতেন এবং অধ্যাদেশ বা জরুরি আইন 6 মাস বলবৎ থাকতো। তবে গভর্নর জেনারেল প্রয়োজনে এক মেয়াদ আরো 6 মাস বাড়িয়ে দিতে পারতেন এর মেয়াদ। গভর্নর জেনারেল তার বিশেষ দায়িত্ব পালনের জন্য গভর্নর জেনারেল আইন নামে একটি বিশেষ আইন প্রণয়ন করতে পারতেন। গভর্নর জেনারেল ভারতবর্ষের কোনো অংশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার অজুহাতে তার ইচ্ছাধীন ক্ষমতা বলে যে কোনো বিল বা বিলের কোনো ধারা বা সংশোধনী আলোচনা বন্ধ করে দিতে পারতেন। গভর্নর জেনারেল বা প্রাদেশিক গভর্নর কর্তৃক প্রণীত কোনো অধ্যাদেশ, পুলিশ বাহিনী সংক্রান্ত কোনো বিল কিংবা ব্রিটিশ পার্লামেন্টে ভারত সংক্রান্ত কোনো আইনের আলোচনা, সংশোধনী প্রস্তাব গভর্নর জেনারেল পূর্ব অনুমোদন ব্যতীত কেন্দ্রীয় আইনসভায় উত্থাপন মানে তার অনুমতি ছাড়া উত্থাপন করা যেত না। সংবিধানে অনুল্লিখিত এমন সব বিষয়ে আইন তৈরির ক্ষমতা তিনি কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাকে অর্পণ করতে পারতেন।
অর্থাৎ সব কথা মূল কথা হচ্ছে গভর্নর জেনারেলকে এত বেশি ক্ষমতা, ইভেন তাকে অর্থ সংক্রান্ত ক্ষমতা দেওয়ার কারণে যেটা হয়েছিল যে বাজেটের জন্য নিম্নকক্ষ বা প্রাদেশিক যে সরকার সেটা গভর্নর জেনারেলের উপর নির্ভর করত। গভর্নর জেনারেল যে প্রভূত ক্ষমতা অর্থ সংক্রান্ত যে অনেক ক্ষমতা ভোগ করতেন, তার উদাহরণ হচ্ছে তিনি বার্ষিক আর্থিক বিবরণী বাজেট পেশ করতেন এবং বাজেটের ভোটযোগ্য বিষয়গুলো বরাদ্দ দাবি হিসেবে অনুমোদন ক্রমে কেন্দ্রীয় আইনসভায় পেশ করতেন। আইনসভায় এসব বরাদ্দ দাবি মঞ্জুরি দাবি অগ্রাহ্য করলে গভর্নর জেনারেল তার বিশেষ যে দায়িত্ব আছে এইটা পালনের নামে আইনসভা কর্তৃক প্রত্যাখ্যাত দাবি পুনরুদ্ধার করতে পারতেন। প্রদেশের উপর তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন, প্রদেশগুলোর উপর কর্তৃত্ব নিয়ন্ত্রণ চর্চা করতে পারতেন। তিনি প্রাদেশিক সরকারের উপর যে কোনো আদেশ জারি করতে পারতেন, জরুরি অবস্থাকালে প্রাদেশিক বিষয়ের উপর তিনি আইন প্রণয়ন করতে পারতেন। অর্থাৎ এটা স্পষ্টত যে 35 সালে ভারত শাসন আইন অনুযায়ী গভর্নর জেনারেল ছিলেন অবাধ একনায়ক সুলভ ক্ষমতার অধিকারী, মহাপরাক্রমশালী শাসক এবং তিনি লন্ডনস্থ ভারত সচিব ছাড়া ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠানের নিকট জবাবদিহি করতেন না, যার জন্য 1935 সালে ভারত শাসন আইনের অধীনে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রকৃত স্বরূপ এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি স্বরূপটা আমরা দেখতে পাইনি। আচ্ছা, প্রাদেশিক স্বায়ত্তশাসন আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি, এটা আমাদের আজকে লাগছে না। আর এই তুলনাটা তো আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নাই। 1937 সালের নির্বাচনটা আমাদের লাগবে, 1937 সালের নির্বাচনের প্রেক্ষাপটটা লাগবে এবং নির্বাচনের ফলাফল ও গুরুত্ব লাগছে। তো ব্রিটিশ ভারতে যে কয়টা নির্বাচন হয়েছে তার মধ্যে দুইটা নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1937 সালের নির্বাচন এবং 1946 সালের নির্বাচন। তো এই দুইটা নির্বাচন আমরা পড়বো এবং আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই দুইটা নির্বাচন দেয়া আছে। 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিধান করা হলে জনগণ তথা রাজনৈতিক নেতাদের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চার হয়। 1937 সালে ফেব্রুয়ারি মাসে 11টি প্রদেশে সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের মধ্যে বিপুল সাড়া পড়ে যায়। এই নির্বাচন অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক ভিত্তিতে। এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল প্রায় 33 কোটি 50 লাখের কাছাকাছি। মোহাম্মদ আলী জিন্না তখন বিলেতে আইন ব্যবসা ছেড়ে দিয়ে 1936 সালে ভারতে ফিরে আসেন এবং মৃতপ্রায় মুসলিম লীগকে পুনর্জীবিত করেন। মোহাম্মদ আলী জিন্না এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রচেষ্টায় মুসলিম লীগ শিক্ষিত মধ্যবিত্ত একটি নির্ভরযোগ্য রাজনৈতিক প্রতিষ্ঠানে মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটি নির্ভরযোগ্য রাজনৈতিক দলে পরিণত হয়। সোহরাওয়ার্দীকে সেক্রেটারি করে অবিভক্ত বাংলার মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড গঠিত হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন করাকে মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়। এই নির্বাচনে কংগ্রেস ভারতের 11টি প্রদেশের মধ্যে 7টি প্রদেশে বিরাট সাফল্য লাভ করে। এই প্রদেশগুলো হচ্ছে মাদ্রাস, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, বোম্বাই, মুসলমান অধ্যুষিত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। মুসলিম লীগ সংরক্ষিত মুসলিম আসনে সফলতা লাভ করতে ব্যর্থ হয়। অবিভক্ত বাংলায় মুসলিম লীগ শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবং উভয় দল প্রায় সমান সংখ্যক আসন লাভ করে। অবিভক্ত বাংলার মুসলিম লীগ সাফল্যের কৃতিত্ব ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসাধারণ সাংগঠনিক প্রতিভা। পাঞ্জাব, সিন্ধু এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশগুলো প্রদেশেও মুসলিম লীগ এমন সাফল্য লাভ করতে পারেনি। ভারতের 11টি প্রদেশে 491টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র 103টি আসন লাভ করে। আর অন্যদিকে 808টি হিন্দু আসনের মধ্যে কংগ্রেস 706টি আসন লাভ করে। এখানে সেই ফলাফলটি দেওয়া আছে, কংগ্রেসের 706টি আসন এবং মুসলিম লীগের 491টি আসন। এবং এখানে সবগুলা যে প্রদেশে আমরা দেখেছি যে কংগ্রেসের আসন সংখ্যা সব মিলিয়ে 159টি, প্রচুর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 11টির মধ্যে 6টি বা 7টি প্রদেশেই তারা সাফল্য লাভ করে, অর্থাৎ সরকার গঠনের সক্ষমতা অর্জন করে। এই যে 36 সালের প্রাদেশিক ফলাফলে এখানে স্কাই কালার দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পুরোটাই স্কাই কালারে ভরে গিয়েছে, বুঝতে পারছো কতটা এলাকা জুড়ে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ছিল। আর এখানে ডার্ক ব্লুতে ছিল ইউনিয়ন পার্টি অল্প একটু, আর রেড কালার হচ্ছে ইউনাইটেড পার্টি, এটা হচ্ছে, আর হচ্ছে অ্যাশ কালারে হচ্ছে নো ইলেকশন হেল্ড, আর পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে প্রভিনশিয়াল স্টেট, এরা হচ্ছে পার্টিসিপেট করে নাই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি ধরি যে জয় লাভ করেছে কারা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে আসলে কংগ্রেসের এখানে সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি ছিল। এখানে দেখো টোটাল সিট হচ্ছে যা ছিল তার মধ্যে মুসলিম লীগ পায় 3%, কংগ্রেস পায় 97%।
মুসলিম লীগের আসন সংখ্যা 808টা থেকে কংগ্রেস হিন্দু যে আসন ছিল সেখানে মোট আসন 808টা থেকে কংগ্রেস পায় 706টা আসন, আর মুসলমান আসন ছিল 491টি, তা থেকে মুসলিম লীগ পায় 103টি আসন। এখন আমরা 37 সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্বটা দেখি। এই নির্বাচনের মাধ্যমে সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন হয়। 1925 সালে ভারত শাসন আইনের অধীনে এই নির্বাচন ছিল ভারতবর্ষের প্রথম নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। দ্বিতীয়ত, প্রাদেশিক স্বায়ত্তশাসন। 1925 সালে ভারত শাসন আইনে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বা প্রদানের কথা বলা হয়েছিল, কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসনকে বিধানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 37 সালে নির্বাচন হয়। অর্থাৎ যেটা সংবিধানে উল্লেখ করা হলো বা আইনে উল্লেখ সাংবিধানিক আইনে উল্লেখ করা হলো সেটাকে বাস্তব রূপায়ণের জন্য 37-এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 37 সালের এপ্রিলের মাসে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করা হয়। তৃতীয় যে গুরুত্বটা সেটা হচ্ছে প্রদেশে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন। 1925 সালে ভারত শাসন আইনে দায়িত্বশীল শাসন প্রবর্তনের কথা বলা হয়েছিল। 1937 সালে নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল শাসন বাস্তব রূপ লাভ করে, কেননা এই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিগণ নিকট মন্ত্রিসভার সদস্যরা তাদের কাজকর্মের জন্য দায়ী করার বিধান বা রীতি প্রতিষ্ঠা করা হয়। এর ফলে ভবিষ্যতে ভারতবর্ষের প্রদেশগুলোর দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠার সূচনা হয়। চার হচ্ছে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন। 1937 সালে প্রাদেশিক নির্বাচনের মধ্য দিয়ে 1937 সালে প্রাদেশিক নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে নির্বাচন ব্যবস্থার ভিত্তি রচিত হয়। এই নির্বাচনের আরেকটা গুরুত্ব ছিল যে এই নির্বাচনের মাধ্যমে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগ করা হয়। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নীতি সর্বপ্রথম কার্যকর করা হয়, ফলে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হয়। গণতন্ত্রের ভিত্তি রচিত হয়। 1937 সালে প্রাদেশিক আইনসভা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচিত হয়, কেননা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম প্রতিনিধি নির্বাচনের সুযোগ জনগণ লাভ করে। সাম্প্রদায়িকতার বিস্তার। 1937 সালের এই নির্বাচনের পর পাঞ্জাব এবং বাংলা ব্যতীত ভারতের অন্যান্য প্রদেশে কংগ্রেস সরকার গঠন করে। কংগ্রেস শাসিত প্রদেশগুলোতে কংগ্রেসী পতাকা উত্তোলন করে এবং বন্দে মাতরম সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক ঘোষণা করায় দেখা গেল যে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটে। এসব প্রদেশে মুসলমানদের সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়, এর ফলে হিন্দু মুসলিম ঐক্য বিনষ্ট হয়। মুসলমানদের প্রতি ধর্মভিত্তিক জাতীয়তাবাদের উন্মেষ হয় এই নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনের পর যখন দেখা গেল যে 7টি প্রদেশে কংগ্রেস প্রদেশগুলোতে মুসলমানদের প্রতি বিরূপ আচরণ করছে এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে তখন মুসলমানরা সজাগ হয়। মোহাম্মদ আলী জিন্না এরপর তার দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেন। শেরে বাংলা একে ফজলুল হকের জনপ্রিয়তা বৃদ্ধি পায় নির্বাচনের পর। অবিভক্ত ব্রিটিশ বাংলা শেরে বাংলা একে ফজলুল হক তার সংগঠন কৃষক প্রজা পার্টি জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে শেরে বাংলার আবির্ভাব হওয়ার আগে অবাঙালি মুসলিম লীগ জমিদার নবাব জমিদার ভূস্বামীদের দ্বারাই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হতো, কিন্তু 1937 সালে নির্বাচনের পর ভোটাধিকার সম্প্রসারণের ফলে বাংলার রাজনীতিতে মুসলিম শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি পায়। তো 1937 সালে নির্বাচন, তাহলে মোটামুটি এগুলো ছিল গুরুত্ব। আমরা পরবর্তী টপিকে যাই। এরপর হচ্ছে যেটা দেখা গেল যে 37 সালে নির্বাচনের পরে 7টা প্রদেশে যেখানে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সেখানে দেখা গেল যে এত বেশি সাম্প্রদায়িক ভিত্তিতে কংগ্রেস শাসন পরিচালনা শুরু করলো। তারপর বন্দে মাতরম গাইতে বাধ্য করা হলো এবং কংগ্রেসী পতাকা উত্তোলন করতে বাধ্য করা হলো, যার জন্য মুসলমানদের মনে হলো যে আসলে কংগ্রেসের পক্ষ থেকে আসলে অসাম্প্রদায়িক রাজনীতি আশা করা যায় না, এবং মুসলমানরা যদি সচেতন সজাগ না হয় এবং তারা যদি তাদের আসনগুলো বুঝে নিতে না পারে তাহলে আসলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। তো এবং একই সাথে মুসলমানরা এটাও বুঝতে শুরু করে যে একই এলাকায় হিন্দু মুসলমান একত্রে বসবাস করাটাও সম্ভব না। এই চিন্তা থেকে মোহাম্মদ আলী জিন্না তার টু নেশন থিওরিটা দেন। তিনি 1928 সালে নেহরু রিপোর্ট প্রকাশিত হবার পর হিন্দু মুসলিম সম্পর্কের যে তিক্ততা এটার প্রেক্ষিতে মুসলিম লীগ নেতৃবৃন্দ বিশেষ করে মিস্টার মোহাম্মদ আলী জিন্না অনুভব করেন যে অখণ্ড ভারতে আসলে মুসলমানদের কোনো ভাগ্য নেই, তার ভাগ্য কোনোদিনই নিশ্চিত হবে না। এর ফলে তিনি তার জিজাতি তত্ত্বের উদ্ভাবন করেন, অর্থাৎ একটা কমন যে মাদারল্যান্ড, কমন মাদারল্যান্ডে সেখানে হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, সাম্প্রদায়িক কারণে সম্ভব না। এটা ছিল মোহাম্মদ আলী জিন্নার জিজাতি তত্ত্বের মূল বিষয়।
বিষয় জিন্নাত আর দিলজারি দত্তের মূল কথায় বলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলিম দুইটা সম্পূর্ণ পৃথক জাতি, তাই তাদের প্রয়োজন একটা পৃথক আবাসভূমি বা রাষ্ট্রের। 1940 সালের জানুয়ারি মাসে তিনি মন্তব্য করেন, দেয়ার আর ইন ইন্ডিয়া টু নেশন হু বোথ মাস্ট শেয়ার দ্য গভর্নমেন্ট অফ দেয়ার কমন মাদারল্যান্ড। অর্থাৎ ভারতের মূলত দুইটা জাতি আছে, দুটা সম্প্রদায় আছে, এরা প্রত্যেকে তাদের নিজস্ব নিজস্ব মাতৃভূমি এবং নিজস্ব সরকার শেয়ার করা উচিত। যে কারণগুলোতে দ্বিজাতি তত্ত্ব উদ্ভব হয়েছিল সেটা হচ্ছে সোশিও কালচারাল ডিফারেন্স, সামাজিক সাংস্কৃতিক যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সামাজিক সাংস্কৃতিক যে পার্থক্যটা, তারপর হচ্ছে হিন্দি আর উর্দুর মধ্যে যে বিতর্কটা, তারপর হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে পৃথক নির্বাচনের বিষয়টা, আর 37 সাল থেকে 39 সাল পর্যন্ত কংগ্রেসের রুলের মধ্যে যে সাম্প্রদায়িক ভাবে প্রশাসন পরিচালনা সেটা। আচ্ছা, তো টু নেশন থিওরিতে মোহাম্মদ আলী জিন্না বলেছেন যে পাকিস্তান ওয়াজ ক্রিয়েটেড দ্য ডে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল এন্টার দ্য ফিল্ড অফ ইসলাম। তিনি টু নেশন থিওরিকে এভাবে ডিফাইন করেন, দ্য মুসলিম আর এ নেশন বাই এভরি রাইট টু এস্টাবলিশ দেয়ার সেপারেট হোমল্যান্ড। মুসলমানরা হচ্ছে এমন একটি জাতি যে তাদের অধিকার আছে, তারা তাদের জন্য একটা সেপারেট পৃথক একটা মাতৃভূমি প্রতিষ্ঠা করতে পারে। দে ক্যান অ্যাডপ্ট এনি মিনস টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট দ্য দেয়ার ইকোনমিক সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইন্টারেস্ট। তারা যে কোনো মূল্যে তাদের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকারকে সংরক্ষণ করা এবং প্রসারিত করার জন্য তারা যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। আচ্ছা, আমাদের দ্বিজাতি তত্ত্ব হলো, এখন আমরা হচ্ছে লাহোর প্রস্তাব আমাদের আছে সামনে, আর লাহোর প্রস্তাবের পর আছে হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা সংক্ষিপ্ত সিলেবাসে, আর 46 সালের নির্বাচন। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে লাহোর প্রস্তাব দিয়ে শুরু করব। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।